দাঁড়াও সবাই। মানে মেলে শব্দ সারে কি বলে না বলে তা শুনতে পারি না, পড়া লাগা ডিস্টার্ব হয়, পড়া লাগা তো অনেক ডিস্টার্ব হয়। দাসে বালুয়ে আমাদের অনেক সর্দি কাশি, মানে ভিতরে গেলে আর নানা কিছু, দুলা বালুয়ে আমাদের বড় অসুবিধা হয়, রোগ ডায়রিয়া কলেরা আমেশা হয়, অনেক ছাত্রের এভাবে হয়। তার যে পিকনিক আসে না, পিকনিকে গাড়ি ঘুরায় সব দেয়ের পরে নানা রকমের দুল বালুয়ে ছাত্রদের তো নানা রকমের রোগ হয় এবং ক্লাসের মাঝে ক্লাস করতে অসুবিধা হয়। মেইলে সব দেখ কিছু শোনা যায় না, স্কুলে ক্লাস ঠিক মতো হয় না, স্যার কিছুই শুনতে পাই না, অনেক অসুবিধা, পরিবেশ নষ্ট হয়। এই যে সামনে যে স্টোন ক্রাশারটা দেখতেছেন, আপনারা মনে হয় ছবি তুলছেন, পাশে স্টোন ক্রাশার, পিছনে স্টোন ক্রাশার, এখানে একটা স্টোন ক্রাশার আছে, আবার এখানে নতুন করে এই যে হোটেল হইতেছে সেটার দুর্গন্ধ, আর স্টোন ক্রাশার এই পাশে একটা স্টোন ক্রাশার, চারপাশে স্টোন ক্রাশার মেশিনের শব্দ। আমরা যখন রুমে ঢুকি আমাদের কথাগুলো আর বাচ্চারা শুনে না, আর বাচ্চাদের কথা আমরা শুনি না, এরকম একটা পরিবেশ আর কি। আর এখান থেকে যে গন্ধগুলো আসে, অফিসে বসে বসে থাকা যায় না, এরকম অবস্থা। আর এই যে ধুলাবালি, আমি তো এরকম থাকতেই হয়, না হলে দেখা যায় যে নাকের ভিতরে চিটচিট করতেছে, সবারই বেশিরভাগই সর্দি কাশি লাগে, আমার জীবনে কখনো সর্দি হইতো না। এই স্কুলে চাকরি করা পরে দুইবার মোটামুটি সাউন্ড বন্ধ হয়ে গেছে, সাউন্ড আসে নাই। আমরা এতবার প্রতিবাদ করছি, আপনারা যদি আগে আসতেন তাহলে দেখতেন যে আমাদের স্কুলের মাঠ পর্যন্ত পাথর দিয়ে ঢাকা থাকতো, তখন দেখা গেছে যে আমাদের প্রতিবাদের কারণে মোটামুটি এই যে একটু পরিষ্কার দেখতেছেন, কিন্তু তারপরে ওই গাছটার ওই পর্যন্ত পাথরে ভরাই থাকে। আর এই পাশ দিয়ে এই যে স্কুলের এই পাশ দিয়ে যায় ট্রাক, ট্রাকের ধুলাবালি আমার অফিসে আসে, আর শব্দ তো আছেই। আর তারপরে এটা হলো টুরিস্ট এলাকা, টুরিস্ট এলাকা হিসেবে দেখা গেছে যে এত বেশি গাড়ি আসে যে আমাদের বারান্দায় বসে তাদের খাবার খেতে হয় এবং আমরা তাদেরকে ছাড় দিয়ে অফিসে যাই। এখন এরকম যদি আপনি বিশ্বাস করবেন না যে কি পরিমাণ পুলিশ। আমাদের দাবি হলো আমার স্কুলটা যদি এরকম এই পরিবেশ শব্দ এবং ধুলাবালি থেকে দূষণ মুক্ত হইতো তাহলে মনে হয় ভালো করে ক্লাস করতো না। সেজন্য আমার দাবি হলো স্কুলে মামলা চলতেছে, দুটা পক্ষ আছে, স্কুল পক্ষ এবং বিপক্ষ দল। সেই হিসেবে স্কুলের চারপাশে যদি 6 ফুট বা 7 ফুট করে দেয়াল ঘেরা থাকতো তাহলে আমাদের স্কুলটা পরিবেশ, গাছ লাগায় দিলে গাছ ভালো হয়তো, আমরা গাছ লাগাতাম, কিন্তু গাছ তো থাকে না, দেয়াল ঘেরা হইলে পরে আমরা অন্তত এই শব্দ এবং ধুলাবালি থেকে বাঁচতে পারতাম, আমাদের বাচ্চারা বাঁচতে পারত।